মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা ডট ইন। তোমরা সবাই কেমন আছো বলো তো? ফাইনালি দুর্গাপূজার শপিং নিয়ে চলে এসেছি, সপ্তাহ একসাথে দেখাতে পারবো না, তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে চলে এসেছি। আর বাইরে থেকে যদি একটু আওয়াজ আসে তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি, কারণ জানালাটা খোলা রেখেছি, ডে লাইটটা যেন পাওয়া যায় তার জন্যে। তো চলো একে একে দেখানো শুরু করি। তো প্রথমে মা এসেছে, তোমরা দেখতেই পেরেছ কালকে মা এসেছে। আর তার আগে বলে দিই, তোমরা আইফোনের কাভারটা দেখলে তো আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে একটু জানিও। আর কারা কারা তোমরা আইফোন 16টা নিয়েছো সেটাও নিচে কমেন্ট সেকশনে জানিও। তো এই আইফোনের পুরো একটা ভিডিও কিন্তু আমার শর্টসে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর একটা কথা বলে দিই, আইফোন 16 নেওয়ার পেছনে ওর অনেক দিনের ইচ্ছে ছিল। তো যখন থেকে আইফোন 16 আসবে তখন থেকেই ও ভাবছিল নেবে। আসলে আমাদের মিডল ক্লাসের মানে স্বপ্ন, এত অ্যামাউন্টের একটা স্বপ্ন পূরণ সেটা মানে আমাদের কাছে খুব বেশি, হয়তো বা কারোর কাছে এই অ্যামাউন্টটা খুব বেশি নাও হতে পারে, কিংবা ফোনটার ভ্যালিউ নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে এটার ভ্যালিউ অনেক বেশি। আর ও অনেক নিজের পরিবারের জন্য করে, আমার জন্য করে, কখনো নিজের জন্য কিছু করে না। আমি তো আজ পর্যন্ত দেখিনি যে নিজের কথা ভেবে কিছু করছে। তো যাই হোক, ও যদি এবছর ফোনটা না নিত তাহলে সবচেয়ে বেশি কষ্ট হইতো আমি পেতাম। তাই জন্য ওকে আমি সাহস দিয়েছি যে নিয়ে নাও, এবছর নিয়ে নাও, হয়তো নেক্সট করতে করতে হয়তো আর নেওয়াই হবে না। তার আগেও আইফোন ইউজ করতো, কিন্তু মিডলের কয়েকটা বছর ওর আগের আইফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ও অ্যান্ড্রয়েড ইউজ করছিল। তো এখন ফাইনালি আবার আইফোনে গেল, তো সেটার জন্য আমি ভীষণ খুশি। আর অনেকেই বলতে পারে যে আমি শো অফ করছি, এরকম একদমই না, আমি জাস্ট আমার খুশিটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিয়েছি। তো চলো বেশি বকবক না করে, আজকে হয়তো বা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো, তো যাই আগে মা কি এনেছে সেটা তোমাদেরকে একবার দেখাই। তো মা এনেছে বাবার জন্য একটা শার্ট, শার্টটা দাঁড়ো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো বাবার জন্য এই শার্টটা এনেছে, হ্যাঁ, ফুল হোয়াইটের মধ্যে, হয়তো প্রিন্টের একটু কাজ আছে। আর বাবা না সবসময় ফুল স্লিভ পরে না, হাফ স্লিভই পরে, তো বাবার জন্য একটা হাফ স্লিভ শার্ট। শার্টের প্রিন্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিয়ে। এই গেল বাবার শার্টটা। আমি খুব শর্টকাটে ব্লগ শেষ করব, কারণ আগে আরও অনেক কিছু আছে ওই জন্য। তারপর মায়ের শার্ট, এই শাড়িটা হলো মায়ের, দাঁড়াও খুলে দেখাচ্ছি, এখনো প্যাকেট থেকে খোলা হয়নি, কালকে রাতে আসার পর মাকে একটু দেখিয়েছিলাম সেই। তো এই গেল মার শাড়িটা, এটার কালারটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই কালারটা এমনিতেও আমার প্রচণ্ড ভালো লাগে, এই কালারটাকে আই থিঙ্ক টিল গ্রিন বলে, তাই তো? তো যাই হোক, আর তোমাদের জানা থাকলে আমাকে জানিও। তো এই গেল শাড়িটা, শাড়িটার মতো আই থিঙ্ক ব্লাউজ পিসও রয়েছে। তো এই দেখো শাড়িটা এত সুন্দর, আর মা তো ফর্সা, মাকে পরলে আরো ভীষণ ভালো লাগবে। আর এই হলো আঁচলটা, আঁচলের পোর্শন। তো চলো, এই গেল মায়ের শাড়ি। তারপর মা যেটা এনেছে, আমিও জানতাম না যে মা এটা আনবে, তো উই আর ভেরি হ্যাপি যে মা এনেছে। তো এটা হলো, এই শাড়িটা কার বলতো, এই গ্রিন কালারটা ছর্দি ভাইয়ের জন্য। আর আমি না সত্যিই জানতাম না যে মা ছর্দি ভাইয়ের জন্য আনছে, আর গ্রিন কালার ছর্দি ভাইয়ের ফেভারেট, তো সেটার জন্য আমি আরো বেশি খুশি হয়েছি যে মা গ্রিন কালারটাই সিলেক্ট করেছে। তো যাবো আজকে ছর্দি ভাইকে দেওয়ার জন্য। তো মার আর ছর্দি ভাইয়ের শাড়িটা একদম সেম, জাস্ট কালার ডিফারেন্ট, এই দেখো। আর ছর্দি ভাই তো দেখতে খুব সুন্দর, ছর্দি ভাইকে শাড়িটাও খুব মানাবে, আই হোপ ছর্দি ভাইয়ের ভালো লাগবে পরবে। তো যাই হোক, এটা গেল ছর্দি ভাইয়ের শাড়ি। তো এটা এটা রাখলাম, এবার আসি যে আমি মা বাবার জন্য কি আনলাম সেটা। তো আর তার মাঝখানে দেখিয়ে দিই, এটা হলো মানবি আর জানবির জন্য, কারণ তোমরা যারা চেনো না মানবি জানবিকে, ছর্দি ভাইয়ের দুই মেয়ে, তাদের জন্য এটা মা এনেছে। তো যাই হোক, তো প্রথমেই যাই বাবার, মানে আমার শ্বশুর বাবার শার্টে। এটা আমি কালকে ট্রেন্ডস থেকে নিয়েছি, ওই যে বললাম বাবা হাফ স্লিভ পরে, ফুল স্লিভ একদমই পরে না। তো এই হলো শার্টটা, এটাও সাদার মধ্যে। আমি সবসময় না পুরুষদের সাদার মধ্যে আমি প্রেফার করি, কারণ আমার ভালো লাগে, মনে হয় তাদেরকে হোয়াইট পরলে না খুব ভালো লাগে। তো যাই হোক, এই গেল শার্টটা বাবারটা। আর দাঁড়াও বাবুরটাও দেখাচ্ছি, আর বাবুকেও জিজ্ঞেস করতে বললো যে হাফ স্লিভে নেওয়ার জন্য। আর এই হলো বাবারটা,
এই হলো বাবারটা, বাবারটা আর আমার বাবা একটু হেলদি, তো ওই জন্য সাইজটা সবসময় পাওয়া যায় না, তো যেহেতু পেলাম তো একসাথেই নিয়ে নিলাম। এই হলো বাবার সাথে, আর আমার বাবা অলওয়েজ হোয়াইট পরতেই পছন্দ করে, তো এই জন্য। তারপর যাব যে মায়ের জন্য, দুই মায়ের জন্য কি নিয়েছি, তো এটা নিয়েছি, দেখো শাড়িটা কি সুন্দর, তাই না? দাঁড়াও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো শাড়িটা ভীষণ সুন্দর, আর ভেতরটা এরকম গ্রিনের মধ্যে আছে। এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, তোমাদের পরিচিতির জন্য। আমি শাশুড়ি মা বলছি, আমি কখনো শাশুড়ি মা বলি না, সেটা তোমরাও জানো, মায়ে বলি আমি। এটা হলো মায়ের জন্য, আর এটার পাটটা গেছে গ্রিন। তো আই হোপ মাকে, মার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে একটু নিচে কমেন্ট সেকশনে জানিয়ে তো আমাকে। তো এই গেল মায়ের জন্য, তো এটা সাইডে রাখছি, তারপর মায়েরটাও দেখাচ্ছি। হ্যাঁ, আর এটা হলো আমার মায়ের জন্য। দেখো এই শাড়িটাও সেম প্রিন্ট, শুধু কালারটা চেঞ্জ, আর আঁচল পাটটা আর আঁচলটা ব্লু হওয়াতে হলুদের সঙ্গে খুব ভালো কন্ট্রাস্টে গেছে, তাই না? তো তারও ভেতরটা একবার দেখাই। এটা হলো ব্লু এর মধ্যে, তো এটা হলো ইয়েলো উইথ ব্লু, আর এটা হলো ব্লু উইথ গ্রিন, দুটোর ব্লুটাই কিন্তু আলাদা শেডের ব্লু। তো যাই হোক, এই শাড়ি দুটো এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, দেখো দুটো শাড়ি কিন্তু সেম। তো এই এটা তো মায়ের জন্য, এটা আমার মায়ের জন্য। তো তোমাদের কেমন লেগেছে একটু বলবে। আর এই শাড়িটা না আমার মনে হয় যে মানে দুটো শাড়ি আমরাও পরতে পারবো, তাই না কি? আর মায়ের জন্য শাড়ি কিনতে গেলে মাথায় থাকে আমিও কোনো একদিন পরবো। তো যাই হোক, তারপর দেখাচ্ছি আরো একটা জিনিস, তো একটা সালবার। আর সালবারটা কার জন্য নিয়েছি সেটাও বলছি। দেখো এই সালবারটা নিয়েছি ছর্দি ভাইয়ের জন্য। আসলে ছর্দি ভাইকে এবার আমার বিয়ের প্রথম বছর, তো ভাবলাম ছর্দি ভাইকেও দিই, তো সেই জন্য এই সালোয়ারটা নিয়েছি। দেখো এই পুরো বডিতেই কাজ আছে, সালোয়ারের গলাটা একবার দেখো খুব সুন্দর, তাই না? আর আমার এমনিতেও না নর্মাল সালোয়ার থেকে একটু কাজ করা আমার ভীষণ ভালো লাগে, আর ওড়নাটাও কিন্তু খুব সুন্দর। এই হলো এর ওড়নাটা, আর এই হলো সালোয়ারটা, ভালো লাগছে তাই না? আর ছর্দি ভাইকে তো এই কালারটা আরো ভীষণ ভালো লাগবে। দেখো গলার কাজটা এত সুন্দর, দেখো দেখো। আর এই হলো ওড়নাটা, আর প্যান্টটা যেটা আছে এটা একদম নর্মালের মধ্যেই আছে, এই জন্য এটা দেখাচ্ছি না, তো একদম বেশি বকবক করছি না। এখন যাব ডক্টরের কাছে, দুই মাকে নিয়ে ডক্টরের কাছে যাব, একটু চোখের ডক্টর, তারপর হয়তো পারলে ওখানে ব্লগটা করবো, আর না হলে এসে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো, এই হলো আমার পুজোর শপিং, আরো অনেক ছিল। আর আমরা পুজোতে এবার এখানে থাকছি না, হ্যাঁ কোথায় যাচ্ছি হয়তো আমার নেক্সট ব্লগে ব্লগে বলে দিচ্ছি। তো আমাদের জন্য সবকিছু আমরা অন্য ড্রেস অর্ডার করেছি, কিছু অনলাইন করেছি, তো মাও আমার জন্য আর ওর জন্য অনলাইন করে দিয়েছে, তো সেগুলো এখন আসেনি, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা, এখন যাই দুই মাকে নিয়ে ডক্টরের কাছে। আর এই সালোয়ারটা কেমন লেগেছে একটু নিচে কমেন্ট করে জানিও তো। তোমরা হয়তো সবাই ভাবছো আমার আর ওর জামাকাপড়গুলো কোথায় গেলো। আসলে আমরা দুজন এই পুজো উপলক্ষে কিছু নিচ্ছি না, কেন নিচ্ছি না সেটাও তোমরা এক দুদিন পরেই জানতে পারবে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এইখানেই শেষ করছি, ভালো থেকো, টাটা।